ভারতের অন্যতম তীর্থভূমি ফুরফুরা শরীফ আপনারা সকলেই জানেন। এখানে বাংলা মাসের ফাল্গুন মাসের 21-22-23 ফাল্গুন এই তিন দিনব্যাপী একটি বড় ইশালের সভা হয়, যার প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের পীর তথা যুব সংস্কারক দাদা হুজুর পীর কেবলা। সেই দাদা হুজুরের বহু ভক্ত অনুগামী রয়েছে, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে, সর্বোপরি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই তিন দিনে আসে। তার জন্য ইতিপূর্বে কিন্তু কোনো দিনই কোনো দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে বাস পরিষেবা দেওয়া হয়নি। সরকারি বিভিন্ন পরিষেবা দিলেও বাস পরিষেবা দেওয়া হয়নি। এবছরেই প্রথম কিন্তু পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তার উদ্যোগেই কিন্তু বেশ কিছু জায়গা থেকে বাস দেওয়া হচ্ছে, যেমন বসিরহাট, বারাসাত, আপনার ঘটকপুকুর থেকে শুরু করে এদিকে ডানকুনি, আরও বিভিন্ন জায়গা থেকে, আরামবাগ থেকেও বাস দেওয়া হয়েছে, সরকারি বিভিন্ন বাস দেওয়া হয়েছে। এই বাসেও কিন্তু বহু মানুষ আসছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো কে কোথা থেকে আসছে এবং তাদের সুযোগ সুবিধা কেমন হয়েছে। ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন? বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে? এটা এখন কি বারাসাতেই যাবে? বারাসাতেই যাব। কি বলবেন এই যে এই প্রথমবার এই বাস পরিষেবা আপনাদের জন্য জলসায় চালু করলো? দেখুন, প্রথমবার এটা তো অবশ্যই ভালো, মানে একটা ভালো দিক, সরকারের একটা ভালো দিক, অনেকগুলো খারাপ দিকের মতো সরকারের এটা একটা ভালো দিক। কিসে আসতেন আগে? আমরা আগে বারাসাত থেকে আপনার দক্ষিণেশ্বর পর্যন্ত বাসে আসতাম, ওখান থেকে শিয়াখালা পর্যন্ত বাস, আবার এখান থেকে টোটো বা কিছুতে আসতাম। এটা ভালো হচ্ছে, একটা ভালো দিক, খুব ভালো দিক, ডাইরেক্ট আসতে পারছি একদম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমিও এই বারাসাত কাজপাড়া থেকে আসছি। আমরা ওই খুব কষ্ট করে আসতাম আগে, মানে ওই ভাব কেটে কেটে এই বাস ও বাস সে বাস টোটো ওইটা আসতাম, তারপর জানলাম যে এখান থেকে ডাইরেক্ট বাস যাওয়া হয়েছে, তা এটা আমাদের সকলের সুবিধারই কথা, সুবিধা হবে এটা, ভাগ্য ভালো কথা, ভালো কাজ। এখন কোথায়? এখন ডাইরেক্ট বারাসাত ফিরে যাচ্ছে, বারাসাত বাড়ি ফিরে যাচ্ছে। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছরই ইশালের সভায় আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসছে। কত বছর আসছেন? 4-10 বছর মতন আসছে। আচ্ছা, এইভাবেই আসছেন? এইভাবেই আসতাম, কেটে কেটে আসতাম। হ্যাঁ, খুব ভালো পরিষেবা এটা, এই ধরনের পরিষেবা যাতে আগামী দিনে আরও পাওয়া যায় সেই ব্যবস্থা করলে আমরা খুশি থাকব। ধন্যবাদ জানাবেন মন্ত্রীকে? হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইসব পরিষেবাগুলো আগের থেকে উন্নত করার জন্যে। বাকি ওইদিকে কেমন পরিষেবা দেখলেন? জলের ব্যবস্থা? জলের ব্যবস্থা মোটামুটি আছে, আরও একটু বাড়ানোর দরকার, যে পরিমাণ লোকজন এখানে হয় সেই পরিমাণ এখনও ব্যবস্থা তো দিয়ে উঠতে পারেনি, যাতে আগামী দিনে সেই ব্যবস্থাগুলো আরও ভালো করে সেটাই বলবো। বেলিয়াঘাটা ব্রিজ আসতেন প্রত্যেক বছর? ওখান থেকে গাড়ি করতাম, আরামে আসতাম, টাইমের মতো চলে যেতাম। নবাবপুরে লাগাতে? আপনি কোথা থেকে গেলেন? ভাঙড় থেকে। এই প্রধানমন্ত্রী যে বাস দিয়েছে এই বাসে আসছে। কোথা থেকে ছাড়লো বাসটা? আমি বালি থেকে গেছি। কোনো অসুবিধা হয়েছে? না না না। কি বলবেন এই যে বাস পরিষেবা দিয়েছে? ঠিক আছে, খুব ভালো আছে। আপনি করতে গেলেন? ধামাখালিতে। ধামাখালি? জোরে বলেন, ধামাখালি। আমরা এসছি মালঞ্চ থেকে। কিভাবে আসতেন প্রত্যেকবারে? আমরা এমনি প্রত্যেকবারে বেশিরভাগ কাটা গাড়িতেই আসতাম, ওই ট্রেন থেকে, আবার কোনো সময় স্পেশাল গাড়িও করা হতো। তাই এবারে দেখলাম, এবারে নিয়েছিল যে ট্রেনে আসবো, তা কিন্তু মালঞ্চে এসে দেখলাম যে বাস দিয়েছে, তা এই বাসে উঠে বললাম, খুব ভালো লাগলো পরিষেবাটা। ভাড়া অল্প? ভাড়া 73 টাকা করে নিল। তা এমনি ঠিক আছে, ভাড়া হিসেবে ঠিক আছে, সুবিধা হলো। আমি ক্যানিং থেকে এসেছি, ক্যানিং থেকে বেটির বাড়ি এসেছিলাম, ওখানটায় প্রথমবার এসেছি, এসে জামাবুর সঙ্গে বাস এসেছি। ভাড়া ভাড়াটা যে ভালো কম, এখানটায় খুব কম, যে অন্য কাটা গাড়ি থেকে আসা থেকে। তো এটা জেনে ভালো লাগলো যে আসার জন্য সাহায্য করা হয়েছে কিছু উপর থেকে। মোটামুটি খারাপ হয়নি, হয়ে যাচ্ছে, মোটামুটি ঠিকই আছে। আপনি এখন কোত্থেকে নিয়ে এলেন? এখন আমি বসিরহাট। বসিরহাট থেকে? হ্যাঁ, বসিরহাট থেকে আসছি। প্যাসেঞ্জার হচ্ছে? মোটামুটি হচ্ছে, মানে খুব বেশি হচ্ছে না, মোটামুটি একটা চলে যাচ্ছে, প্যাসেঞ্জার হচ্ছে মোটামুটি। আসানে আসার প্যাসেঞ্জার ভালোই পেয়েছি। আপনি কোন রুটে চালাচ্ছেন? বারাসাত। এই যে বাস ব্যবস্থা চালু হয়েছে এই টোটালটা দেখছেন? হ্যাঁ, পরিবহন দপ্তর থেকে আসছে? পরিবহন দপ্তর থেকে আসছে। আচ্ছা, কী সিস্টেমে বাসটা চলছে? মোটামুটি আমাদের 5 তারিখ থেকে এখন বাস সার্ভিস চালু হয়েছে, 9 তারিখ পর্যন্ত চলবে। আমাদের যা যা নিয়ম আছে, রাত সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত গাড়ি চলবে, এবং প্রতি পার ঘন্টা ঘন্টা যেভাবে গাড়িগুলো আসছে আমরা সেভাবে গাড়িগুলোকে ছাড়ছি।
বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো আসছে, ধরুন আপনার বরগাছিয়া থেকে আসছে, শ্রীরামপুর থেকে আসছে, বারাসাত থেকে আসছে, বসিরহাট থেকে আসছে, কটকপুর থেকে আসছে, হ্যাঁ ওই আরামবাগ থেকে আসছে, ধর্মতলা থেকে আসছে। আপনি টোটালটা মেনটেন করছেন? মেনটেন করছি না, আরও আমার সঙ্গে আরও লোক আছে, আপাতত আমি রয়েছি। শিফটিং সিস্টেমে কাজ করছি? শিফটিং সিস্টেমে কাজ করছি। আপনার নাম? সদানন্দ হালদার। বহু মানুষ কিন্তু আসছে এই পরিবহনমন্ত্রী শ্রীশ্রী চক্রবর্তীর উদ্যোগে, যে বাস পরিষেবা ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালের স্বভাবে দেওয়া হয়েছে এবছর, ও তাতে কিন্তু বহু মানুষ আসছে। অনেকেই তাদের কথা জানাচ্ছেন যে ডাইরেক্ট যেহেতু তারা এই বাস পেয়ে যাচ্ছে তাই তাদের অনেকটাই সুবিধা হচ্ছে বলে কিন্তু অনেক প্যাসেঞ্জার জানাচ্ছেন। ক্যামেরায় মেহেদী হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম, ফুরফুরা শরীফ, হুগলি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।